শিশুদের জন্য এনআইসিইউ ও বড়দের জন্য আইসিইউ সেবা চালু করেছে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ণাঙ্গ এই দুটি বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এ সময় তিনি এনআইসিইউ ও আইসিইউ কার্যক্রম পরিদর্শন করে। যশোর প্রতিনিধি শাহনারা বেগমের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। যশোর জেলায় অপরিণত ও অসুস্থ বাচ্চাদের চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতাল না থাকায় নিয়ে যেতে হয় খুলনা সদরে। দূরত্বের কারণে অনেক সময় মৃত্যু হয় মা ও শিশুর। এই অবস্থায় রোগীদের ভোগান্তি কমাতে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চালু করল আইসিইউ এবং এনআইসিইউ সুবিধা। প্রাথমিক পর্যায়ে 3টি আইসিইউ বেড ও 13টি এনআইসিইউ বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রমের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এই উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরাও। আমার বাচ্চা ইম্যাচিউর ছিল, যার কারণে ইমিডিয়েটলি এনআইসিইউ ইউনিটে ভর্তি করা লাগছে। ধন্যবাদ আদ্দিন পরিবারকে তাদের এই ফ্যাসিলিটি এখানে থাকার জন্য। যশোর আর্থিং হসপিটালে আসছি, এনআইসিতে ভর্তি করা হয়েছে। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন অনেক সুস্থ হয়েছে, খরচও কম আছে, মোটামুটি বাচ্চার সব দিক থেকে সুস্থ সবল। বর্তমানে বিভাগ দুটিতে 8 জন ডাক্তার, 4 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 12 জন নার্স দায়িত্ব পালন করছে। পরবর্তীতে এই বেড ও ডাক্তারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান কর্তৃপক্ষ। এখান থেকে বের হয়ে যাওয়ার আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা বাচ্চা মায়ের বুকের দুধ নিজে টেনে খাবে এবং বাইরের বা আর্টিফিশিয়াল অক্সিজেন বাদে সে নিজের অক্সিজেন মেনটেন করতে পারবে। এছাড়া গরিব অসহায় রোগীদের স্বল্প খরচে সেবার ব্যবস্থা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক। যারা ডেলিভারির পর অসুস্থ থাকে তাদেরকে যেন আমরা সঠিক সময়ে সঠিক সেবা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। অন্যান্য যে কোনো আইসিইউ এবং এনআইসিইউ চাই এখানে খরচ অত্যন্ত কম। যশোর অঞ্চলের সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এই হাসপাতালের মূল উদ্দেশ্য বলে জানান আদ্দিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। রাসনা দাস, এটিএন বাংলা।